মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মা মহালক্ষ্মীর আশীর্বাদ মাথার উপর রয়েছে, তুমি মেশিন তৈরির কাজে আর দেরি করো না। হ্যাঁ জেঠমুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমি কাজটা শুরু করব। মা গো, অনেকদিন পর তুমি আমাদের আশার আলো দেখিয়েছ, এমন দুর্দশার দিন যেন আমাদের আর না দেখতে হয়। মা বিশ্বাস করো, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখব না, শুধু তুমি তোমার আশীর্বাদের হাত দুখানি আমাদের মাথার উপর সবসময় রেখো গো, সবসময় রেখো। আর কি ব্যবস্থা হবে এইভাবে হার মানলে চলবে না কুশবাবু, এটাই আমাদের ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ। চলো দেখি, চলো একবার দেখুন, প্ল্যানটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, ভালো প্ল্যান, মেশিনটাও খুব আধুনিক এফিশিয়েন্ট, কিন্তু কি জানেন তো আজকাল আলতা পড়ার চল প্রায় উঠে যাচ্ছে, শুটিংয়ের প্রয়োজনেও দেখি লোকে লাল মার্কার ব্যবহার করছে, সেক্ষেত্রে এমন একটা মেশিন বানিয়ে কম খরচে এবং কম সময়ে অনেক আলতা তৈরি করে কি হবে যদি সেই আলতা বিক্রি না হয়? আলতা তো আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে, এখনো বাঙালি বাড়িতে প্রত্যেকটা বউ বিয়ে করার পরে আলতার পায়ে ছাপ দিয়েই বাড়িতে ঢোকে, তাদের নতুন বাড়িতে নতুন সংসারে ঢোকার সাক্ষী হয়ে থাকে এই আলতা পায়ের ছাপই তো। পুজো পার্বণে বিজয়া দশমীতে সবসময় আলতার চল আছে, এখনো কোনো বিয়ে বাড়িতে তত্ত্বের সময় আলতা সিঁদুরই কিন্তু পাঠানো হয়। এমন অনেক পরিবার আছে সেখানে মেয়ে বউরা এ স্ত্রীর চিহ্ন হিসেবে এই আলতাকেই মানে, তারা বিশ্বাস করে তাদের জীবন থেকে সব কিছু চলে গেলেও এই চিহ্ন তারা কিছুতেই মুছতে দেবে না, তাই আলতা আমাদের জীবন থেকে কখনো পুরোপুরি চলে যাবে এটা হতে পারে না দাদা। এই মেশিন আমাকে বানাতেই হবে, এটা আমার বাবার তৈরি প্ল্যান, আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য, আমার আমার নিজের জন্য এই মেশিন আমাকে তৈরি করতেই হবে। শুধুমাত্র আপনাদের এই কাজের প্রতি প্যাশন আমাকে কনভিন্স করলো কিন্তু আজ, যদিও বিজনেসের কতটা উন্নতি হবে আমার আমি জানি না, তবুও রিস্ক নিয়ে আমি প্রিলিমিনারি ইনভেস্ট করতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।